বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে সোমবার উদ্বোধন হলো তেলিয়ামড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামড়ার বিধায়িকা। অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন অপু গোপ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা, সহকারী প্রধান শিক্ষক বিভীষণ দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে 7 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়িকা। অপরদিকে তেলিয়ামড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যাভবনের 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের পঞ্চম দিনে ইউনিটের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ রক্তদান শিবিরে প্রায় 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানেরও উদ্বোধন করেন বিধায়িকা কল্যাণী রায়। এনএসএস ইউনিটের বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এদিন। এই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই অনুষ্ঠান চলছে এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ। আজকে তেলিয়ামড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শিবিরের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। তো এনএসএস এর যে প্রধান যে স্লোগান নট মি বাট ইউ, অর্থাৎ আমার জন্য আমি নই, আমি তোমাদের সকলের জন্য, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, সার্ভিস টু দ্য ম্যান, সার্ভিস টু দ্য গড, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেছে ঈশ্বর। কবি বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এই বিষয়গুলো ছোটবেলায় আমিও পড়েছি, তোমরাও পড়েছ ছোটবেলায়, যেটা তোমাদের থেকে ছোট বয়সে বা তোমাদের সমান বয়সে যেটা উপলব্ধি করতে পারিনি, আত্ম উপলব্ধি আজকের এই বয়সে এসে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।